বিজেপির প্রবীণ নেতা কবীন্দ্র পুরকায়স্থক শিক্ষা আর সমাজসেবার ক্ষেত্র আগবা অনবদ্য অবদানের বাবে সন্মানীয় ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে, যাক উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির পিতামহ বলে অভিহিত করা হয়। 13 আর 14 সেপ্টেম্বরত বিশ্ববিদ্যালয়ের 21 সংখ্যক সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আন দুগী বিশিষ্ট ব্যক্তিক এই সন্মানীয় ডিগ্রি প্রদান করা হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতার বাবে কবীন্দ্র পুরকায়স্থই এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব নোৱাৰিলে। অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আজি এক চমু অনুষ্ঠানত কবীন্দ্র পুরকায়স্থক তেওঁৰ বাসগৃহত আনুষ্ঠানিকভাবে সন্মানীয় ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তাত অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ, পঞ্জীয়ক ডক্টর প্রদোষ কিরণ নাথ, রাজ্যসভার বিজেপি সাংসদ মিশন রঞ্জন দাসর লগতে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকে। শ্রী কবীন্দ্র পুরকায়স্থ ইন রিকগনিশন অফ হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন এন্ড সার্ভিস টু হিউম্যানিটি। প্রান্তিক নগর হলেও তার গুরুত্ব এবং মহত্ব নেই। এই সমস্তকে অগ্রাহ্য করে এই চিত্তর শহরে অসংখ্য গৌরব কাহিনী বিজড়িত আছে। मैं कहूंगा कि आज का दिन बहुत ही विशेष दिन है, जिसका कि हमें बहुत समय से इंतज़ार था और हमने उनको सम्मानित करने की क्षमता तो हमें नहीं है। हम आज उनको ये आभार व्यक्त करा और हम खुद सम्मानित महसूस कर रहे हैं अपने आप को। उस जैसा व्यक्तित्व, कबीन्द्र जी जैसा व्यक्तित्व, जो कि मैंने जैसे कहा भी था कि वो राजा भी थे और विद्वान भी हैं, तो ऐसे कॉम्बिनेशन वाले व्यक्तित्व को आज हम अपना आभार जता पाए, अपनी रेस्पेक्ट जता पाए, ये जो मानद उपाधि के रूप में ये हमारे लिए बहुत बड़ा दिन है। असम यूनिवर्सिटी अपने को बहुत ही सम्मानित महसूस कर रही है इस अवसर पर यहाँ आकर।